খালি চোখে এই সিরিজটা এখন আর অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু শেষ ম্যাচটা যেন সিরিজ জেতার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দল এই সিরিজ থেকেই একটা আউটকাম নিয়ে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করবে। সেই স্কোয়াড ঘোষণায় কারা থাকবেন, বেস্ট 15 জন কারা জায়গা করে নেবেন, বা বাংলাদেশ দলের ওই যে ক্রাইসিস জায়গাগুলো অর্থাৎ নাম্বার 7 কিংবা ব্যাকআপ ওপেনার, এই জায়গাগুলোতে শেষ পর্যন্ত কারা দলে থাকবেন, এটা নিয়ে যত প্রশ্ন তার সব উত্তর পাওয়ার কথা ছিল এই আফগান সিরিজে। কিন্তু প্রথম ওয়ানডেতে বাংলাদেশের পরাজয়, এরপর তামিম ইকবাল খানকে নিয়ে বিভিন্ন ইস্যু, তামিমের রিটায়ারমেন্ট থেকে ফিরে আসা, এরকম বহুল ঘটনাই বাংলাদেশ ক্রিকেটের মূল ব্যাপারটায় যেন একটু পেছনে চলে গেছে। প্রথম দুই ওয়ানডেতে দলের নাজুক অবস্থানে কোন ক্রিকেটার একাকী খারাপ করছে সেটাই যেন বের করা কঠিন, বরং দলের বেশিরভাগ ক্রিকেটই বাজে পারফরমেন্স করাই ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়নেও যেন বেগ পেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তাই তৃতীয় এই ওয়ানডেই একমাত্র উপলক্ষ বাংলাদেশের জন্য, যেখানে বাংলাদেশ দল এক হয়ে যদি খেলতে পারে তাহলে কোন ক্রিকেটারের কেমন পারফরমেন্স তা হয়তো একটুখানি বিচার করে দেখার বড় সুযোগ পাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এরপর সেটিকে মূল্যায়ন করেই এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে কারা থাকছেন, তামিম লিটন ছাড়াও ব্যাকআপ ওপেনারকে কে হিসাবে রাখা হচ্ছে, ইমার্জিং এশিয়া কাপে সৌম্য ভালো করলে তিনি কি থাকবেন, নাকি নাইম শেখ বা রনি তালুকদারের একজন থাকবেন, নাকি এই চারজন পাঁচজনকে ছাপিয়ে এনামুল হক বিজয়কে দলে আনা হবে। আবার সাত নম্বর পজিশন, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বিকে ছাপিয়ে আফিফ হোসেন রয়েছেন এই স্কোয়াডে, সেই আফিফকেই কি শেষ পর্যন্ত দল নিয়ে যাবে এশিয়া কাপে, নাকি আফিফের এই পারফরমেন্সে তুষ্ট হতে না পেরে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কল করবে অন্য কাউকে। সিলেবাসের এমন বাইরের অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে শেষ ওয়ানডেতে, তবে শেষ ওয়ানডেতে একাদশে সুযোগ কারা পাবেন এটা নিয়েও রয়েছে দোলাচল। খুব স্বাভাবিকভাবেই প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের একেবারে জাতা পারফরমেন্স সেই জায়গাটাতে টিম ম্যানেজমেন্টকে বাড়তি ভাবিয়ে তুলছে, তবে একমাত্র এই তৃতীয় ওয়ানডেতেই বাংলাদেশ দল জয়ের চেষ্টা করবে সর্বোচ্চটা দিয়ে, এবং সেখানে অবশ্যই টিম ম্যানেজমেন্টের পাখির চোখ থাকবে কোন ক্রিকেটার কেমন পারফর্ম করছেন, তার উপর ভিত্তি করেই টিম ম্যানেজমেন্টকে শেষ পর্যন্ত একটা স্কোয়াড দিতে হবে আসন্ন এশিয়া কাপকে ঘিরে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন এশিয়া কাপের দলটাই নাকি শেষ পর্যন্ত বিশ্বকাপে যাবে, যদি সেটি সঠিক হয়ে থাকে তাহলে এশিয়া কাপের এই দল নির্বাচনের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে আসন্ন কালকের যে ম্যাচটি রয়েছে সেটি। অর্থাৎ বাংলাদেশ দল শুধু হোয়াইট ওয়াশ এড়ানোর জন্যই যে নামবে ব্যাপারটা ততটাও সহজ সমীকরণ নয়, বরং বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে কারা থাকতে যাচ্ছেন তার উত্তর সমাধান সব কিছু খুঁজতে অপেক্ষা করতে হবে এই তৃতীয় ওয়ানডে পর্যন্ত। বাংলাদেশ দলকে পারবে সেই সমাধানের খোঁজে সঠিক উত্তরটা বের করতে? চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড।